Thank you.
বাংলা গান, কিন্তু আয়োজন মনমোহন সিং। কোথায় যেন ভাষা ধর্ম জাতি সব এক হয়ে যায় মাদার টেরেসার কাছে এসে। পরবর্তী নিবেদন এই সিডি থেকে আরো একটি গান, শিল্পী অনিতা প্রসাদ, কথা ভগবতী বসাক, সুমিত রঞ্জন দাস, সুর প্রদীপ বসাক, সঙ্গীত আয়োজন মনমোহন সিং, শিল্পী অনিতা প্রসাদ। Me.
হৃদয় ছুঁয়ে দিল। এবার এই সিডিলে আরেক ছবি, এবার মিউজিক ডিরেক্টর অ্যান্ড অ্যারেঞ্জার নিজে শিল্পী মনমোহন সিং। হ্যালো, কথা শরিক রঞ্জন দাস, সুর প্রদীপ বসা, শিল্পী মনমোহন সিং। হ্যালো, সুসা
প্রণাম জানাই এমন গান উপহার দেওয়ার জন্য। শিল্পী মনমোহন সিংয়ের ডান পাশে যিনি আছেন তিনি প্রদীপ বসাক। প্রদীপ বসাক সুরকার রয়েছেন, এই গানের কথা লিখেছেন যিনি সুরিত রঞ্জন দাস, মাঝখানে শিল্পী মনমোহন সিং। এই গান যদি আবার আপনারা শুনতে চান তবে অবশ্যই এই সিডিটা পাবেন। এই সিডিটা প্রেজেন্ট করেছেন যাদের উদ্যোগে এই সিডি, তারা সুশান মেন্থস, উনি এখন ভার্টিকানে আছেন এই ক্যানোনাইজেশনের প্রোগ্রামে আছেন, আর রমেশ প্রসাদ, তাকে আমি একটু মঞ্চে রমেশ প্রসাদকে একটু আসতে বলবো, যারা এই সিডিটা প্রেজেন্ট করেছেন। এই গান শুনতে গেলে আবার আপনারা এই সিডিটা পাবেন, যারা গেয়েছে এই সিডিতে তারাই আপনাদের গান শোনালো। এরপর আপনারা আমরা গানের সাথে আরও একটু বাড়তি নাচ, গান তো আছেই তার সাথে দেহের ছন্দ মিলিয়ে নৃত্য, নৃত্য পরিবেশনা ডিভাইন ফেলোশিপ ব্লাইন্ড স্কুল ঠাকুর পুকুর। রবি ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মিস্টার জাভেদ জাভেশ, মিস্টার জাভেশ দত্ত একজন ব্লাইন্ড বাচ্চাকে নিয়ে শুরু করেছিল, এই স্কুল শুরু করেছিলেন। আজকের ডেটে 165 জন বাচ্চা এই স্কুলে রয়েছেন, তাদের জন্য আমার মনে হয় এক উষ্ণ অভিনন্দন জানানোর আমাদের একটাই উপায়, আপনারা যদি আপনাদের দুই হাত একসাথে একটু জোর করেন তাহলে তার এই মহান উদ্যোগকে আমরা অভিনন্দিত করতে পারি। এবার ডিভাইন ফেলোশিপ ব্লাইন্ড স্কুল ঠাকুর পুকুরের পরিবেশনায় নৃত্য। তাহলে সংখ্যা কোনো মানে রাখে না, তিনি একদিন একাই শুরু করেছিলেন, তারপর তার পাশে এসেছে অসংখ্য মানুষ, আর আজকে তো দেখছেন তার জন্যে পৃথিবীর প্রান্তে প্রান্তে সকলেই প্রার্থনা জানাচ্ছেন। তাই শুধু চাই উদ্যম ইচ্ছা প্রচেষ্টা আর মনের ভেতর থেকে গভীর গভীর ভালোবাসা। ডিভাইন ফেলোশিপ ব্লাইন্ড স্কুল দেখতেই পাচ্ছেন, যদি কোনো প্রতিবন্ধকতাই পথ চলাকে এগোতে পারে না, পিছোতে পারে না, কেউ রুখতে পারে না, যদি তার ভেতরে উদ্যম থাকে, ইচ্ছে থাকে, আর যদি কেউ এসে তার হাতটা একটু ধরে সে অনেকটা পথে এগিয়ে যেতে পারে। ডিভাইন ফেলোশিপ ব্লাইন্ড স্কুল ঠাকুর পুকুর, আর একবার সে প্রমাণ রাখছে। मिलके रहेंगे हम होंगे ना जुदा।
हिंदुस्तान का नाम में इतना दम है कि कोई भी जब उसमें डूबता है तो इसी तरह डूब जाता है। जोरदार हाथ ताली होना चाहिए बच्चों के लिए। अच्छा एवर नेक्स्ट आर एक डेफम डम स्कूल कलकत्ता कलकत्ता डेफम डम निवेदन कविगुरु रवीन्द्रनाथ ठाकुर रचित सुप्रभात कवितार नृत्यरूप नृत्य अंश ग्रहण करेछे कलिकाता मूक बधिर विद्यालय छात्रीवृंद काव्यांश पाठ श्रीमती गोपा दास यंत्र संगीते सहायता करेछेन श्री शंकर राय। शुरू होच्छे आजकेर निवेदन सुप्रभात। रुद्र तुमार दारुण दीप्ति एसेछे दुआर भेदिया बक्षे बेजेछे विद्युत बाण स्वप्नेर जाल छिदिया भाबिते छिलाम उठि किना उठि কিনা ছুটি মুগ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জড়ি মা মাজিয়া এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া Thank you.
চমকি উঠিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে অমানিশা গেল কাটিয়া তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝরঝড় করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা চমিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খোলো দ্বার ও গো গৃহস্থ থেকোনা থেকোনা লুকাই যার যাহা আছে সব নিয়ে এসো সব দিতে হবে চুকাই ঘুমায়ো না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী মরণ নৃত্যে ডমরু বাজাই হৃদয় ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার শঙ্কা তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি যায় ভালোই হয়েছে ঝঞ্ঝার বাই প্রলয়ের জটা পড়িছে ছড়াই ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যোগকে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে Thank you.
কানে ঠিক করে শুনতে পার না কিংবা কথা বলতে পারেন না, কিন্তু তাতে কোথাও শিল্প প্রদর্শনের এতটুকু কমতি হয়নি, বরং আমাদের একটি সুন্দর উপস্থাপনা নিবেদন করলেন। ডেফ অ্যান্ড ডাম স্কুল, ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম স্কুল। পরের নিবেদন, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল বেহালা। ক্যালকাটা ব্লাইন্ড স্কুল বেহালা নিবেদনে, মাদার সারাটি জীবন এদেরকে নিয়েই কাজ করেছেন, আমাদের প্রোগ্রাম এদেরকে আনন্দ দেওয়া এবং এদের যে কষ্ট করে এরা শিখেছে সেটা আপনাদের সামনে দেখানো। বাঙালি আছে কিন্তু রবি ঠাকুর নেই এমন অনুষ্ঠান বলে আজ পর্যন্ত হয়নি। বাঙালির মননে, বাঙালির জীবনযাপনে তিনি সতত বিরাজমান, তিনি রবি ঠাকুর। তারই কবিতা সুপ্রভাতের নৃত্য রূপ প্রদর্শন করলো ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম স্কুল। এখন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল বেহালা। কেসি দিলদার গরিবি, আচ্ছা হ্যা ক্যা ক্যা হ্যা বুরা মুঝকো বতা।
बार बार हा बोलो यार हा अपनी जीत हो उनकी हार हा बार बार हा बोलो यार हा अपनी जीत हो उनकी हार हा कोई हमसे जीत न पावे चले चलो चले चलो मिट जावे जो टकरावे चले चलो कल घोर अंधेरा छावे चले चलो चले चलो कोई राह में ना थम जावे चले चलो टूट गई जो उंगली उठी पांचों मिली तो बन गई मुट्ठी एका बनता ही जावे चले चलो चले चलो कोई कितना भी बहकावे चले चलो कोई हमसे जीत न पावे चले चलो चले चलो मिट जावे जो टकरावे चले चलो ते मेरे वतन के लोग जरा आँख में भर लो पानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी ते मेरे वतन के लोग जरा आँख में भर लो पानी जो शहीद মাদার টেরেসার তার সমস্ত জীবন দিয়েছিলেন আর্তের সেবায়, সেটা স্মরণ করার দিন। এরপর ভয়েস অফ ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া এতক্ষণ দেখলাম, আর সত্যি তো মেড ইন ইন্ডিয়া। মনে করুন কালকে টিচার্স ডে ছিল, ফিলোসফার, আ গ্রেট ফিলোসফার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, মেড ইন ইন্ডিয়া। আমাদের রবি ঠাকুর মেড ইন ইন্ডিয়া, আমরা গর্ববোধ করতে পারি যারা যারা মেড ইন ইন্ডিয়া। এমন অনেক আছে যাদের জন্য পৃথিবীর কাছে ভারতবাসী গর্ববোধ করতে পারে। এখন ভয়েস অফ ইন্ডিয়া, এরপর আদিত্য একাডেমি। বল রেডি। ওং জয়তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী
भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ¡Gracias!
বিকেল থেকে পড়ছে। যারা আপনাদের সামনে নৃত্য পরিবেশন করলেন তাদের অনেকেই বেশিরভাগই চোখে দেখতে পান না, তাদের ওখানে হাতের ইশারায় ওখান থেকে বেরোতে হবে তারা বুঝতে পারছে। এদের যারা তৈরি করছেন তাদেরও হ্যাটস অফ টু দেম, যারা স্পেশাল স্কিল না হলে এটা করা যায় না। এরপরে নিবেদন আদিত্য একাডেমি। এরপরে নিবেদন আদিত্য একাডেমি। আহ্বান শোনো আহ্বান
थोड़ा ताली होना चाहिए, थोड़ा बच्चे लोग को साथ देने के ताली दीजिए। ছিল সলিল চৌধুরীর মৃত্যুদিন, তারই গান দিয়ে শুরু হলো আর শেষ হলো আজকের সঙ্গীত সিঙ্গার অরিজিৎ সিং এর গান দিয়ে। মাদার সপ্তাহতেই আছেন, এরপর ইস্টার্ন মেট্রোপলিটন একাডেমি। মানে আমরা আমাদের কমিটির তরফ থেকে প্রত্যেক স্কুল আর টিচার্স বাচ্চাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আমাদের সঙ্গে কোঅপারেশন করার জন্যে, ধৈর্যভাবে এই প্রোগ্রাম দেখার জন্যে, ধৈর্যভাবে ভালোভাবে প্রোগ্রামটা করার জন্যে। দুই চাই গো, দুই চাই গো, দুই চাই, দুই চাই গো, শ্যামলি আমার গাই, তুলনা তাহার নাই, নাই, নাই গো, দুই চাই গো, দুই চাই, দুই চাই গো, দুই চাই গো, দুই চাই, দুই চাই গো। যত
ওগো তোমরা যত পারার মেয়ে, এসো এসো দেখো যে নেছি কাফন জোড়া, সোনালি তারে মোড়া। ওগো তোমরা যত পারার মেয়ে, ওগো তোমরা যত পারার পড়শির কাছে চণ্ডালিকা অচ্ছুত ও অশুচি, কেননা জাতিতে সে শূদ্র। তাদেরই ইন্ধনে দইওয়ালা চুড়িওয়ালার মতো ব্যাপারীরাও প্রকৃতির কাছে আসে না, পাছে সুচিতা ভ্রষ্ট হয়ে যায়। মা মায়াদেবীর এখানে কিছুই বলার নেই, তার বিশ্বাস বিধাতার লিখনেই সে দাসী জন্ম লাভ করেছে, কারো সাধ্য নেই তাকে পাল্টে ফেলার। এই জীবন যন্ত্রণার মধ্যে থেকেই প্রকৃতি কিন্তু তার উপলব্ধিত সত্যটুকু স্পষ্টভাবে তুলে ধরেছে। প্রকৃতির বিশ্বাস যে বিধানে কেবল শাস্তি আছে, সান্ত্বনা নেই, সেই বিধান গ্রহণযোগ্য নয়। যে ধর্ম অপমান করে সেই ধর্ম মিথ্যে, অন্ধ করে মুখ বন্ধ করে সবাই মিলে সেই ধর্ম আমাকে মানিয়েছে। কথা কিছু বুঝতে পারছি নে, তোকে কি নেশা লেগেছে, কি জানি কি চাস আমাকে সাদা করে বল। আমি চাই তাকে, যিনি এসে আমাকে জানিয়ে গেলেন আমার সেবাও চলবে বিধাতার সংসারে, এত বড় আশ্চর্য কথা। মনে রাখিস প্রকৃতি, ওদের কথা কানে শোনবার কাজে খাটবার নয়। অশুচি তুই, তোর অশুচি হাওয়া ছড়িয়ে বেড়াস নে বাইরে, যেখানে আছিস সেইখানটুকুতে থাক সাবধানে। ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি, তোমায় প্রণাম তোমায় প্রণাম তোমায় প্রণাম শতবার। আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি, তোমায় প্রণাম তোমায় প্রণাম তোমায় প্র।
প্রণাম শতবার। জন্ডাল কন্যা প্রকৃতি পিতাকে সেবা করতে পারে নির্বিঘ্নে, তাঁর আপনতর শ্রেষ্ঠ অর্ঘ্য নিবেদন করে। এত বড় আশ্চর্য কথা যিনি বলে গেলেন, এত বড় সম্মান যিনি দিলেন, তাঁর চক্ষু দিয়েই প্রকৃতি প্রথম অন্তরের সত্য রূপটি আপন আলোয় চিনতে পেরেছে। এই প্রথম একজন অন্তরের নির্মল প্রেম দিয়ে প্রকৃতিকে নিজের হাতে নতুন করে সৃষ্টি করলেন। সে যে মিথ্যা
ঘটনার সূত্রপাত রাজবাড়িতে। ছাঁ ছাঁ করছে রোদ্দুর, প্রকৃতি মা মরা বাছুরটাকে কুয়োর চলে নাওয়াচ্ছিলেন। কখন সামনে এসে দাঁড়ালেন এক বৌদ্ধ ভিক্ষুক, পীত বসন্তার, বললেন জল দাও। প্রাণটা চমকে উঠল, শিউড়ে উঠে দূর থেকে প্রণাম করলেন প্রকৃতি। ভোরবেলাকার আলো দিয়ে তৈরি তার রূপ। প্রকৃতি বললেন, আমি চণ্ডালের মেয়ে, কুয়োর জল অশুদ্ধ। তখন আনন্দ বললেন, যে মানুষ আমি তুমিও সেই মানুষ, সব জলই তীর্থ জল, যা তাপিতকে স্নিগ্ধ করে, তৃপ্ত করে তৃষিতকে। কন্যা প্রকৃতির হাত থেকে এক গুণ্ডুষ জল গ্রহণ করলেন গৌতম বুদ্ধের একান্ত প্রিয় শিষ্য আনন্দ। তৃপ্তি সহকারে সেই জল তিনি পান করলেন, সাত সমুদ্র এক হয়ে গেল সেই জলে। ডুবে গেল তার কুল, ধুয়ে গেল তার দাসী জন্ম। আনন্দ তাকে মানবী সম্মানে সম্মানিত করলেন, আর প্রকৃতি ফিরে পেলেন পূর্ণ আত্মবিশ্বাস।
চণ্ডালের কন্যা প্রকৃতি অভিশপ্তময় জীবন থেকে পরম মুক্তি লাভ করলেন। নতুন জন্মে নতুন আনন্দ, প্রকৃত অর্থে পুরাতনের অন্তরী অবগুণ্ঠিত ছিল। ধর্মের নামে অধর্মের ছোঁয়া লেগে সে এতদিন মৃত প্রায় ছিল। আনন্দ তাঁর প্রেম দিয়ে সেই অবগুণ্ঠন উন্মোচন করে দিলেন। যে নির্মাল্য সত্তা প্রকৃতির অন্তরের অন্তঃস্থলে ঘুমিয়েছিল, সোনার কাঠির ছোঁয়া লেগে তার পূর্ণতা এবার প্রকাশ পেল। এই পূর্ণ জীবন দিয়েই প্রকৃতি উৎকর্ষিত মানব প্রেমকে গভীর বোধ দিয়ে উপলব্ধি করলেন। উপলব্ধিত এই প্রেমের অন্তরে আছে এক ভাবরসময় রহস্যের অতীত। প্রেম ও শ্রেয় বোধ দিয়ে প্রকৃতি তাকে সূক্ষ্মভাবে অনুভব করলেন। নিশ্চয়ই কখনো কোথাও 10 তারিখ সবাইকে আসতে অনুরোধ করছি। 3টে মিছিল শুরু, পিস মিছিল, শান্তি মিছিল, কিন্তু কালারফুল মিছিল। আর আরও একটা কথা, যারা আছেন অনেকেই, এর মধ্যে যথেষ্ট শুনবার মতন লোকই আছেন যে রবীন্দ্রনাথই থেকেই সে অশুচিদের, যে যারা অস্পৃশ্য তাদের সরিয়ে না রেখে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলেছেন চণ্ডালিকায়। আর খুব উপযুক্তভাবেই, খুব প্রযোজ্যভাবেই আজকের এই চণ্ডালিকার এই অংশটা নির্বাচন করা সত্যি খুব আজকের জন্য খুব প্রযোজ্য, কারণ মাদার টেরেসাও অশুচিতের জন্য মূল স্রোতে অশুচিতের ফিরিয়ে এনেছেন, যাদেরকে লোকে অশুচি বলে, অস্পৃশ্য বলে। সবাইকে শুভরাত্রি, দেখা হবে এর পরের অনুষ্ঠান 10 তারিখে।